প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং গবেষণা প্রতিষ্ঠান সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি কখনোই গণতান্ত্রিক দল ছিল না, মানুষ হত্যাকারী এই দল বাংলাদেশে শান্তি চায় না। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় আরও বলেন, আগামী 10 বছরে বিএনপি জামায়াত বলে কোনো দল থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। মানবিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশ সেরা 12টি যুব সংগঠনকে দেয়া হল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2023। আওয়ামী লীগের গবেষণা উইং, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সিআরআই এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ং বাংলার আয়োজনে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় পুরস্কার তুলে দেন। তরুণদের উদ্দেশ্যে সজীব ওয়াজেদ জয় বলেন, উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে। আমরা এই বর্তমানে কি হচ্ছে এই 2-3 মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি। সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, একটি উপায় জানুয়ারি 7 তারিখে ভোট দিতে গিয়ে নৌকায় ভোট দেবেন। যারা জ্বালাপোড়া করছে তাদের বিরুদ্ধে ভোট দেবেন। নির্বাচন নিয়ে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র হলেও এগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ। আমাদের অনেক বিদেশি রাষ্ট্রদূত ঠিক নির্বাচনের আগে তারা অনেক বেশি কথা বলা শুরু করে এবং ঠিক তখনই কিন্তু এই সন্ত্রাস সংঘর্ষ জ্বালাপোড়া শুরু হয়। তার মানে কি, তাদেরকে এরাই উস্কাচ্ছে। তবে চিন্তা করবেন না, যেদিন নির্বাচন শেষ হয়ে যাবে পরের দিন তারাও চুপ হয়ে যাবে। দেশকে অস্থিতিশীলকারীরা অচিরেই নিজেদের অস্তিত্ব হারাবে বলেও হুঁশিয়ার করেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, যারা সেই যুদ্ধ অপরাধীদের দল, সন্ত্রাসী দল জামাতকে ফিরে এনেছে বাংলাদেশে, বাংলাদেশ বাংলার মানুষের উপর নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে, আগামী 10-15 বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না। কোনো অপপ্রচার বা গুজবে কান না দিয়ে দেশ গঠনে তরুণদেরকে ইতিবাচক, সৃষ্টিশীল ও দুর্নীতি বিরোধী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা।